আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে পুঁইশাক কচুরমুখী ও চিংড়ি মাছ দিয়ে খুব সহজ একটা রেসিপি দেখাবো আর এইভাবে রান্না করলে পুঁইশাকের কালারটাও সবুজ থাকবে আর খেতেও কিন্তু অনেক মজার হয় আমি যেভাবে সবসময় রান্না করি খুব সহজ করেই এই রেসিপিটি আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কীভাবে রান্না করেছি সেটা দেখে নিই তো চুলার পরে প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর এই ভিডিওটি করার সময় কারেন্ট চলে গিয়েছিলো সেই জন্য হয়তোবা একটু কালারের সমস্যা হতে পারে সেই জন্য আমি দুঃখিত তো এখানে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো মরিচের আর গুঁড়াটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এইখানে লবণ স্বাদ মতো লবণ আর মরিচ এই দুইটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কিছু এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দু এক মিনিট কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি সেই কচুরমুখিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কেজি কচুরমুখী নিয়েছি সেটা এভাবে দিয়ে দিলাম কেটে আর এখন যে পুঁইশাকটা আমরা রান্না করব তো শুধু এখন পুঁইশাকের ডাটাগুলো দিচ্ছি পাতাগুলো সবার শেষে দেব তাহলে পাতাগুলো সবুজ থাকবে আর খেতেও ভালো লাগবে তো এই কচু আর পোশাকটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দুই তিন মিনিট পরে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তো পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে এসে আমি ভালো করে একটু মিশিয়ে দিয়ে তারপরে এখানে আমি সে পুঁশাকের পাতাগুলো দিয়ে দেব এখন পুঁশাকের পাতা বেশি দেখালেও আপনার একটু জাল করার পরে কিন্তু অনেকখানি কমে যাবে তো সবগুলা পুঁশাকের পাতা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন অনেকখানি কমে গিয়েছে এখন আলতো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি নামিয়ে নেব চুলাটা অফ করে দিচ্ছি তো তারপরে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা কেমন হয়েছে আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর লাগছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমার কাছে কচুর তরকারি খেতে খুবই খুবই ভালো লাগে এই তরকারিটি রান্না করতে যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ